আন্দাজতে নম্বর লৈ কপাল ফুলিল জন্মান্ধর। কন্যার নামত 100 টাকার লটারি কিনে থার গাড়ি পালে দরিদ্র জুমুর উদ্দিনে। 100 টাকার ভাগ্য লটারির টিকট ক্রয় করে লাখপতি হল শারীরিকভাবে সক্ষম জমুর উদ্দিন। কন্যার নামত লটারির টিকট সংগ্রহ করে বিলাসী বাহন মহিন্দা থার লাভ করলে জমুর উদ্দিনে। উপহার কুপন খেলে ভাগ্যর সলালে চেঙা সমষ্টির পূব মাছরা গাঁর জমির উদ্দিনের পরিয়াল। জমুর উদ্দিনে কিছুদিন পূর্বে বঙ্গাইগাঁত অনুষ্ঠিত হওয়া উপহার কুপন খেলার টিকট ক্রয় করেছিল নিজের কন্যা রুবিনা খাতুনের নামত। খেল অনুষ্ঠিত হওয়ার পিছতে এটা কপাল ফুলিল জমুর উদ্দিনের পরিয়ালর। অতি দরিদ্র পরিয়ালের জমুর উদ্দিনে এক বহি টিকট সংগ্রহ করে লাভ করলে বিলাসী বাহন মহিন্দা থার গাড়ি। দরিদ্র পরিয়ালটির এই খবরে আনন্দিত করে তুলিছে পরিয়ালটির লগতে গাঁওবাসীক। আমার নাম জমুর উদ্দিন, গ্রাম পূব মহাসরা। আমি একটা অন্ধ মানুষ, চায়া চিন্তা খাই, ভিক্ষা করে খাই। তো বঙ্গাগাঁও ডিস্ট্রিক্টে একটা লটারি খেলার টিকিট নিছিলাম। তো টিকিটটা নিয়েতে যাও কাল রাত্রে খেলাটা হইলো। খেলাটা হওয়ার পরে টিকিট মিলিয়ে দেখলাম যে প্রাইজটা মারছে, 6 নম্বর প্রাইজটা মারছে। তো প্রাইজটা মারাতে আমার বহুত ভালো লাগছে, আমার পরিয়ালেও বহুত খুশি হয়েছে বা ভালো পাইছে। খেলাখন কোর আছিল? বঙ্গাইগাঁও। বঙ্গাইগাঁও, আপনি কি পাইছে, কি গাড়ি পাইছে? থার গাড়ি পাইছো। আপনি চকুত না দেখে? দেখা না পাও। দুটাত না দেখে? এটাও দুটা দি দেখা না পাও। দুটাত না দেখে? গাঁৱত ঘুরি ঘুরি খায়, লোকৰ পৰা মাগি খায়? ভিক মাগি খাও। আপনার পরিয়াল কেজন? পরিয়াল 6 জন। 6 জন? তেওঁ এখন লটারি টিকট লৈছিলে? হ্যাঁ লৈছে। কিমানটা টিকট লৈছিলে? এক বহি লৈছে। আজি তার মাজের পর প্রাইস এখন পাইছে? পাইছে। কি প্রাইস পাইছে? মহেন্দ্র থার। মহেন্দ্র থার 6 নম্বর প্রাইস তো পাইছে? 6 নম্বর প্রাইস তো। আজি তোমালোকর কেনেকুয়া লাগিছে? ভাল লাগিছে। তোমার দেউতাকে পাইছে? হ্যাঁ পাইছে। খুব ভাল লাগিছে না? খুব ভাল লাগছে। গাঁৱর নাম কি? গাঁৱর নাম হলো পূব মহাসরা। পূব মহাসরা। 6 নম্বর প্রাইস মহেন্দ্র থার তো পাইছে? হ্যাঁ পাইছে। নগরবেড়ার ইমনুল হাসানের রিপোর্ট, মাই নিউজ এনি।